This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নমস্কার আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত একদিকে যখন রাজভবনের এক অস্থায়ী কর্মী তিনি স্থীলতাহানির অভিযোগ এনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ঠিক সেই সময়ে ধর্ষণের অভিযোগে পুলিশ নবান্নে তাদের রিপোর্ট জমা দিল রাজ্যপালের কি অস্বস্তি বাড়ল ওদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করে সেই অভিযোগপত্রে ধর্ষণ বা হানির মতো অভিযোগ সেগুলো নথিবদ্ধ করানোর সে পিয়ালি দা শরফে মাম্পি তিনি আদালতে গিয়েছিলেন জামিন চাইতে তাকে সাত দিনের জেল হেফাজতে পাঠানো হলো এই সব নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি বিজেপির পক্ষ থেকে প্রসেনজিৎ ঘোষ সিপিআইএমের পক্ষ থেকে পার্থ প্রতিম বিশ্বাস কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় আমি শুরুতে আপনাদের দেখাবো রাজ্যপালের বিরুদ্ধে এবার ধর্ষণের নালিশ এবার নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে নবান্নে অনুসন্ধান রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ যার জেরে অস্বস্তি বাড়ল বোসের রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের অনুসন্ধান চলছিলই এরই মধ্যে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের অনুসন্ধান রিপোর্ট জমা পড়ল নবান্নে যা নিয়ে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি সূত্রের খবর দু সালের জানুয়ারি মাসে নয়াদিল্লির এক হোটেলে রাজ্যপাল বোস তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন এক ওড়িশি নৃত্যশিল্পী জানা গিয়েছে মহিলার স্বামী বিদেশে থাকেন তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সমস্যা চলছে লালবাজার সূত্রের দাবি একটি অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে ওই মহিলার আলাপ হয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই মহিলাকে দিল্লি নিয়ে যান রাজ্যপাল তাঁর দিল্লিগামী বিমানের টিকিট কেটে দেন রাজ্যপালের এক একান্তীয় বোসের ওই আত্মীয়ই মহিলার জন্য দিল্লির বিলাসবহুল হোটেলের রুম বুক করে দেন রাজ্যপাল ওঠেন দিল্লির বঙ্গভবনে দিল্লিতে থাকাকালীন একদিন নিরাপত্তারক্ষী ছাড়াই প্রাইভেট গাড়ি নিয়ে মহিলার হোটেলে যান রাজ্যপাল রাজধানীর সেই হোটেলেই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নৃত্যশিল্পীর সূত্রের খবর ঘটনার পরপরই নবান্নে চিঠি লিখে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা তার ভিত্তিতে ডিসি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ গত শুক্রবার তার রিপোর্টই স্বরাষ্ট্র দপ্তরে জমা পড়েছে বলে নবান্ন সূত্রের খবর এই ঘটনার পর প্রত্যাশিতভাবে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়ে আসরে নেমে পড়েছে তৃণমূল আগামী সতেরো তারিখ রাজভবন অভিযানে ডাক দিয়েছে তৃণমূলের শিক্ষা সের যে বারবার একই ধরনের অভিযোগ যখন আসছে এটা অত্যন্ত উদ্বেগের আর যেসব মারাত্মক অভিযোগগুলো সামনে চলে এলো সেটা অত্যন্ত মর্মান্তিক এবং গুরুতর রাজ্যপালের বিরুদ্ধে হানির অভিযোগ সামনে আসার পর থেকেই কৌশলী অবস্থান নিয়েছে বিজেপি এবারও গেরুয়া শিবিরের সেই অবস্থানে কোনো বদল ঘটল না আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না রাজভবনই এর সাফাই দেওয়ার পক্ষে যথেষ্ট তৃণমূল নির্বাচনের সময় মহামান্য রাজ্যপাল বা রাজভবনই হোক আর সন্দেশখালী হোক সম্পূর্ণভাবে তাদের কাছে ইস্যু নেই তারা ধীরৃত যেখানে যাচ্ছে মমতা ব্যানার্জিকে লোক চোর 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 বলে গালি দিচ্ছে সেই কারণে নির্বাচনে জেতার জন্য ইস্যুটাকে জন্য এই নোংরামি অপকর্মে নেমেছে সূত্রের খবর নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে রাজ্যপালের বেঙ্গালুর আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয় কিন্তু সেই নোটিসে তিনি সারা দেননি যেহেতু তিনি দিল্লির হোটেল বুক করেছিলেন বলে অভিযোগ তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের তথ্য উঠে আসছে রাজ্যপালের আত্মীয়র বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় কি না সে বিষয়ে পরামর্শ নিচ্ছে কলকাতা পুলিশ পিয়ারি মিত্র রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আমি প্রথমে শীর্ষেন্দুকে দিয়ে শুরু করব শীর্ষেন্দু এই যে অনুসন্ধান রিপোর্ট পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা কতটা তার সিরিয়াসনেস ইংল্যান্ডের আইন বিষয়ক লর্ড ডেনিং কথা বলেছিলেন তুমি যত ঊর্ধ্বেই হও না কেন আইনের ঊর্ধ্বে নও কিন্তু এই জায়গাতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের থ্রি সিক্সটি তিনশো একষট্টি নম্বর দু নম্বর উপধারাতে বলা আছে যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যে সাংবিধানিক পদ তিনি কার্যকালের পথ থাকাকালীন কোনো রকম ফৌজদারি মামলা করা যাবে না এবং কোন রকম আদালতে তিনি বাধ্য নন যিনি তিনি জিজ্ঞাসাবাদ বা করতে কিংবা তার কার্যবিধিক বলতে তা সেই জায়গাতে এটা ঠিক এটা এই রকম মানে ইতিহাসে বিরল কোনো রাজ্যের এটা দু সালে মেঘালয়ে এরকম একটা ঘটনা ঘটেছিল রাজ্যপালের বিরুদ্ধে সেখানের একশো জন কর্মী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সেই জায়গাতে রাষ্ট্রপতি সেইখানে তাদের সেই রাজ্যপালকে তার কার্যকলাপের সময়তেই তিনি বলেছিলেন যে কি হচ্ছে কিসের জন্যে কী রকম তো সেই জায়গাতে রাজ্যপাল পদত্যাগ করেছিলেন এখানে সত্য মিথ্যা সেটা পরে দেখা যাবে তার কার্যকালের পরে এগুলো দেখতে হয় এই মুহূর্তে পুলিশ কোনো অনুসন্ধান করলেও কোনো লাভ হবে না সংবিধানে সেটাই বলা আছে তবে একটা কথা কি যে যে ঘটনা দেখা যাচ্ছে পরপর এই আজকে কর্ম কর্মী যিনি ছিলেন তার কথা এবং যিনি দু সালে তবে একটা কথা বলতে পারি যে দু হাজার সালের জানুয়ারি মাস আজকে দু হাজার চব্বিশের মে এতদিন কেন এতদিন পরে কেন আগেও তো বলা উচিত ছিল তা সেই জায়গাতে রাজ্যপাল যেহেতু সাংবাদিক পদে একটা কার্যকলা যেদিন কার্যকালীন তাকে বলা যায় না সেখানে আপনারা কোনো কিছুই এখন এই মুহূর্তে কিছু করেন আসবো শীত আমি এখানে একটু প্রসেনজিতের কাছে আসি প্রসেনজিৎ কোথাও কি মনে হয় না যে পরপর যে অভিযোগগুলো আসছে অন্তত রাজ্যের সাংবিধানিক প্রধানের যে গরিমা এবং পদমর্যাদা তার সঙ্গে একেবারেই সাহুজ্যপূর্ণ নয় এখানে কোথাও রাজ্যপাল যে অবস্থানটা নিয়েছেন আজকেও রাজ্যপাল তিনি প্রশ্ন এড়ালেন তিনি দুহাত তুলে বেরিয়ে গেলেন রাজ্যপালের আয়দার এটা ফেস করা উচিত অথবা তদন্ত ওয়েলকাম করা উচিত অথবা তার ইস্তফা দেওয়া উচিত দেখুন রাজ্যপালের বিষয়ে আমাদের দলীয় অবস্থান ক্লিয়ার আমাদের এই বিষয়ে আমরা মন্তব্য করব না রাজ্যপালের নিজস্ব ইয়ে রয়েছে অফিস রয়েছে তো সেখান থেকে তার বক্তব্য কিন্তু দফায় দফায় সেখান থেকে পেশ হচ্ছে আর আমরা ব্যক্তিগতভাবে আমি বলি আমাদের মনে পড়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন অশোক গঙ্গোপাধ্যায় তাকেও মেলাইন করবার জন্য একটা এফআইআর হয়নি অথচ সোশ্যাল সাইটে একটা অভিযোগ ভাসিয়ে দেওয়া হয়েছিল তো এই শাসক দল ভোটে জিতবার জন্য নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করতেই পারে আজকে সে একটা দুটো কেস দিয়ে যেমন ভিডিও ভাইরাল করে সন্দেশখালীর পাঁচ শতাধিক মহিলা মা বোনেদের মান সম্মানকে উপেক্ষা করা যাবে না আবার যখন মুখ্যমন্ত্রী বলেন না বাবা না আমি রাজ্যপালের অফিসে যাবো না রাস্তায় দেখা করে নেব তো সেই মহিলার কান্না উনি শুনেছেন সন্দেশখালীর মহিলাদের কান্না উনি শুনতে পাচ্ছেন না শত শত মহিলার কান্না তো সেখানে তিনি যেতেও পাচ্ছেন না বাংলার মানুষ এটা জেনে গেছে বুঝে গেছে ভোটের সময় আর কি পুরোনো সমস্ত কিছু নিয়ে এসে কোথাও কোথাও রাজ্যপালকে যেহেতু রাজ্যপালকে ঠিকভাবে ট্র্যাকে আনা যাচ্ছে না সে কারণে কোথাও রাজ্যপালকে একটু রাখার জন্য অতিরিক্ত সক্রিয়তা আমরা কিন্তু সত্যতা নিয়ে আমরা প্রশ্ন একদম না এবং তুমি নারী ক্ষমতা নিয়ে বারবার কথা বলেছো ফলে তুমি এটা বলবে না এটা আমি জানি কিন্তু তোমার এই কথাটা কখনো বাগে আনতে পারা যাচ্ছে না এই কথার পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার আছে তার আগে বলি আমার হঠাৎ মনে বললো ইতনা সান্নাটা কিউ হে ভাই কোথাও হাত পাত নেড়ে বুঝিয়ে দিলাম কিচ্ছু বলবো না যে বলার জন্য মুখিয়ে থাকে আইনের ঊর্ধ্বে উঠে গিয়ে গভর্নর থেকে তিনি আচার্য হিসেবে যে ভূমিকাগুলো পালন করে চলেছেন দিনের পর দিন আইনেরকে বুড়ো আঙুল দেখিয়ে আইনের ছোট ছোট পার্থক্যগুলোকে দেখে ছোটো ছোটো গ্যাপগুলোকে খুঁজে খুঁজে তিনি রিক্রুটমেন্ট করে দিয়ে গেছেন এবং বলেছেন শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য তিনি মাঠে পড়ে নামতে পারেন তিনি ভোট ব্যবস্থা মাঠে মাঠে পরে নামে বাঁচানোর চেষ্টা করতে পারেন তাহলে তিনশো একষট্টি ধারার পিছনে লোকাতে হচ্ছে কেন তাকে বললম ব্যবহার তাকে ওই ওটাকে ব্যবহার করতে হচ্ছে কেন বলুক না যে আমি রাজ্যপাল আমি ব্যতিক্রমী রাজ্যপাল আমি তিনশো একষট্টি ধারা মানি না ওই ডানিংয়ের কথা রুল অফ ডাইসির কথা লর্ড ডাইসির মতন আমি প্রমাণ করে দেবো আমি আইনের ঊর্ধ্বে নই আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ আমি সৎ আমার মতন সৎ কেউ হয় না আমি যেরকমভাবে বারংবার উনি কিট সেলি বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন আজকে সেরকম একটা বক্তব্য রাখুন প্রমাণ করে দিন যে ব্যক্তি হিসেবে তিনি সতে সততার একটা অন্যতম জায়গা স্থাপন করেছে কিন্তু তুমি যেটা বলছিলে না যে তাকে বাগে আনা যাচ্ছে না আরে বাগে আনার জন্য তো আইন রয়েছে আজকেই তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একুশটা রাজ্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ তাকে নিয়ম মেনে করতে হবে সে তিনি তো বাগে এসে গেছেন অর্ডারের মাধ্যমে তিনি তো আইনের ঊর্ধ্বে নন এটা তো বোঝা যাচ্ছে সব থেকে বড়ো কথা একশো নম্বর ধারা একটা ক্লস রয়েছে যে পরিষ্কারভাবে বলছে গভর্নরের এই টেনিয়ারটা প্রেসিডেন্টের প্লেজারের ওপর নির্ভর করছে তাহলে প্রেসিডেন্ট একজন নারী তার সম্মান নিয়ে বিজেপি এত চিন্তিত ছিল তাহলে তার প্লেজার কি এখনো আছে যে গভর্নর স্যাটিসফ্যাক্টরি জব করছেন নাকি একশো নম্বর ধারার কোনো বিকল্প বিশ্লেষণ করার দরকার হয়ে পড়েছে আজকের দিনে কারণ তুমি জানো আইন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় তাহলে এই আইনটাও একশো নম্বর ধারাটা ওই যে প্লেজার অব দ্য প্রেসিডেন্টের কথাটা লেখা রয়েছে ছাপ্পান্নর একে সেটা পাল্টানো যেতেই পারে আমি আসবো আমি একটু পার্থ প্রতিমদার কাছে আসি পার্থ প্রতিমদার মফিয়া আসলে রাজভবনটা রাজ্য রাজনীতির এপি সেন্টারে পরিণত হয়েছে বেশ কত কয়েক বছর ধরে জগদীপ ধনকার এই স্টার্টেড দিস গেম এবং আমরা দেখেছিলাম যে প্রায় আপনার স্টুডিওতে বহুদিন আলোচনা হয়েছে যে ওই পত্রযুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম জগদীপ ধনকার। বা আমি বলবো পারস্পরিক বাক্য বিনিময় প্রায় মেগা সিরিয়ালের একটা চেহারা নিচ্ছিল এবং এর পরিণামটা কি হলো যে এই সেই তুমুল একটা প্রতিদিন ক্লাইম্যাক্সে পৌঁছাতো এদের গণ্ডগোল তারপরে দেখা গেল যে দার্জিলিংয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এমন একটা মিটিং হলো তারপরে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে দাঁড়ালেন সুরসুর করে গোটা তৃণমূল কংগ্রেস তার পাশে গিয়েই কার্যত দাঁড়ালেন বিরোধিতা না করে ফলে এই যে লড়াই ঝগড়া হ্যাঁ করা মানে হচ্ছে যে বললাম যে পরোক্ষের পাশে গিয়ে দাঁড়ান এটার মানে তাই যে যেখানে দাঁড়িয়ে বিজেপি বলতে তারা হচ্ছে যে সঙ্গে সঙ্গে খড়গহস্ত হয়ে থাকেন যেখানে জগদীপ ধনকর মানে হচ্ছে যে একেবারে শ্রেণীশত্রু এরকম একটা ভাব করে থাকেন সেখানে দাঁড়িয়ে এই ভোটে ধনকরের বিরোধিতা না করে পরোক্ষে তার পাশে দাঁড়ানোর অর্থ এটা খুব পরিষ্কার বোঝায় যে ইট ওয়াজ এ পার্ট অফ স্টেট পলিটিক্স ডিজাইন আমি বলছি যে আনফর্চুনেটলি সেটাই আমার নিজের ধারণা মৌপিয়া কার্যত আবার রিপিটেড হচ্ছে একটা অন্য ফর্মে আমরা দেখলাম এই ইনিংস এটা শুরু হয়েছিল হাতে খড়ি খড়ি সরস্বতী পুজোর দিন এবং সেটা কাজ কার্যত যে জায়গায় গেল মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বললেন যে ওর পাশে বসাও এখন পাপ আচ্ছা এই হাতে হাতেখড়ি থেকে পাপ এই বিবর্তনটা গত এক দেড় বছরের মধ্যে যখন যাচ্ছে রাজনীতির জল আপস অ্যান্ড ডাউনস হয়ে গেছে বারবার কিন্তু মুশকিল হচ্ছে যে আমি ওদের প্রত্যেকের সাথে আমি খানিকটা একমত যে তিনশো একষট্টি ধারা মৌপিয়া যখন উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধানটা যেদিন চালু হলো না কেউ তখনও জানতে পারেনি যে আসলে আমাদের দেশে অঙ্গরাজ্যের রাজ্যপালরা কেমন হতে পারেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কেমন হতে পারে তাদের অ্যাকশন কেমন হতে পারে তাদের অ্যাকশনের গভীরতা কেমন হতে পারে তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো কেমন হতে পারে ফলে আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে এর মধ্যে এবার এটাও চেঞ্জ হওয়া দরকার আর রাজ্যপাল পথটার কোনো দরকার আছে কি না স্টিল আমি মনে করি যতদিন আছে ততদিন রাজ্যপাল পদটা রাজ্যপালের মতোই থাকুক এটা যেন রাজ্য রাজনীতির কেন্দ্র না হয় আমি এই কারণের জন্য কথাটা বলছি যে অভিযোগগুলো যা এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ সেই অভিযোগগুলোর ডেফিনেটলি একটা তদন্ত হওয়া উচিত উনি একটা রক্ষা কবচের মধ্যে আছেন রাজ্যপাল আমি বুঝতে পারছি এটা ঠিক কিন্তু একই সাথে মুখ্যমন্ত্রী যে আমি বলছি যে যদি সত্যি সত্যি এবং এই কি বলবো যে যে মহিলারা অভিযুক্ত অভিযোগ করেছেন অভিযোগ করেনি তাদের ন্যায় বিচারের প্রশ্ন যদি ইম্পর্টেন্ট হয় তাহলে ভোটের মঞ্চে গিয়ে আসলে এই সার্কাসটার কোনো দরকার পড়ে না যে সেখানে তিনি বলছেন আমার কাছে আরও পেন ড্রাইভ আছে যেখানে আরও অনেক ছবি আছে মাই কোয়েশ্চেন যদি পেনড্রাইভ সরকারের কাছে থাকে এতদিন সেই পেন ড্রাইভের ছবিগুলো কেন আসে কোথাও কেন তদন্তগুলো অভিযোগ যদি আসে এবং সেই অভিযোগ কোনো মহিলা যদি অভিযোগ করেন ডেফিনেটলি সেই অভিযোগটাকে লঘু করার কোনো অভিপ্রায় থাকার কথা না আমার পয়েন্ট হচ্ছে যে অতি সম্প্রতি যে দুটো অত্যন্ত সিরিয়াস ডেভেলপমেন্ট হয়েছে এই ক্ষেত্রে যেটা আমরা গত সপ্তাহেই দেখেছি যে রাজভবনের একজন অস্থায়ী কর্মী তিনি স্থীলতাহানির অভিযোগে তিনি হেয়ার স্ট্রিট থানায় ছুটে গিয়েছিলেন এবং তারপরে এই পুলিশের রিপোর্ট আমার প্রশ্ন চন্দনদা আপনার কাছে যে কোথাও কি এই গোটা ঘটনাটায় ঘটনাচক্রে হলেও বনাম রাজভবনের যে ছায়াযুদ্ধ সেটা রেখাপাত করছে না দেখো একেবারে পরিষ্কারভাবে রেখাপাত করছে তুমি যদি এখানে রাজনৈতিকভাবে আমরা আলোচনা করি অথবা ব্যক্তিগত স্তরে আলোচনা করি আচরণগতভাবে আলোচনা করি তাহলেও এর মধ্যে একটা রাজনৈতিকরণের দিশা আছে যদি ঘটনাটা সত্যি হয় তাহলেও রাজনীতি যদি ঘটনাটা মিথ্যা হয় বা ফেব্রিকেটেড হয় বা একটু বেশি রঙিন হয় তাহলেও তার মধ্যে রাজনীতি দেখো একটা কথা বারবার বলি যেটা পার্থদা বললেন আমি আর রিপিট করছি না কোথাও একটা হাস হাস তো চলছে এখানে তো অস্বীকার করে লাভ নেই একটা জিনিস পরিষ্কার করতে হবে যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট যেটা প্লেজারের কথা বললো প্লিজ টু অ্যাপয়েন্টটা কোথা থেকে আসে সাজেশনটা কোথা থেকে আসে মন্ত্রক থেকে আসে এবং রাজ্যপাল রিপ্রেজেন্টস দি গভর্নমেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাট অ্যাপয়েন্টমেন্টটা আসে মন্ত্রক থেকে এখন প্রশ্নটা হচ্ছে রাজ্যপাল খুব স্বাভাবিক অর্থে থ্রি সিক্সটি ওয়ানে যে রক্ষাকবচ আছে ইমিউনিটি সেই ইমিউনিটিটা আছে তো রাজ্যপাল থাকাকালীন রাজ্যপাল তো নিজেকে অ্যাপয়েন্ট করেননি তাহলে প্রশ্নটা হচ্ছে এন্টায়ার সিস্টেমটায় সেখানে কোনো প্রশ্ন উঠছে না কেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন এই প্রশ্নটা ওঠার প্রয়োজন আছে যে স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দিয়ে করুক বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জবাব দিয়ে করুক এই প্রশ্নটা উঠছে এই কারণে এখানে নারী সম্মান জড়িয়ে আছে এবং ভারতবর্ষের খুব স্বাভাবিক অর্থে মর্যাদার প্রশ্ন জড়িয়ে আছে যেটাকে আমরা কনস্টিটিউশনাল ডিগনিটির কথা বলি সেই ডিগনিটিটা আজকে খেলাফ হচ্ছে আর তোমার যে প্রশ্নটা রাজনৈতিকরণ দেখো একটা জিনিস এখানে বুঝতেই হবে যে অতি মানে হাইপার অ্যাকশন যেটা রাজ্যপালের বিরুদ্ধে তুমি আরও ঘটনাগুলো যখন ঘটে তখন ধামা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা থাকে তুমি সন্দেশখালীকেও রাখতে পারো তার পাশে ঠিক সেখানে যেমন সন্দেশখালীর মহিলাদের তাদের ক্ষেত্রে যেমন সুবিচারের প্রয়োজন আছে এবং রাজ্য সরকার হাইপার অ্যাক্টিভ হওয়ার দরকার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রোটেক্ট করবার চেষ্টা রাজ্য সরকার করে এসছে আপনি যখন বলছেন তখন আমরা দেখেছি যে পাবন খেরা এই সন্দেশখালী ইস্যুতে তিনি বিজেপিকে নিশানা করছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস স্টিং অপারেশনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে ন্যারেটিভটা দেওয়ার চেষ্টা করছে কার্যত সেটাকে এনডোর্স করছে না আমি তো পরিষ্কারভাবে তোমাকে এই কথাটা বলছি আমি তোমাকে যে কথাটা বলছি এটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা না প্রশ্নটা হচ্ছে যে আমরা বারবার এই কথাটা বলছি যে কনস্টিটিউশনাল অথরিটি কারা রাজ্যপালকে অ্যাপয়েন্টমেন্ট তো রাজ্য করে রাজ্যপালকে অ্যাপয়েন্টমেন্ট যারা করেছেন তারা কেন কনস্টিটিউশনাল ডিগনিটির কথা মাথায় রাখছেন না ওয়াই দে আর নট আস্কিং কোয়েশ্চেন্স যে এখানে রাজ্যপালের এই প্রশ্ন যখন উঠেছে তখন রাজ্যপালের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত আমি এখানে শুভময়দার শুভময়দা ইনভেস্টিগেশন করতে পারি শুভময়দার রাজভবন রাজ্যের সাংবিধানিক প্রধানের ঠিকানা তাকে কেন্দ্র করে যে ঘটনা পরম্পরা আমরা গত দেড় সপ্তাহ ধরে দেখছি সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমাদের তো কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয় সার্কারিয়া কমিশন নিয়ে আলোচনা হয় সেই জায়গায় এমন একটা অস্বস্তিকর আলোচনায় আজকে বসতে হয়েছে যেখানে সংবিধানে রাষ্ট্রপতির প্লেজার শব্দটা বলতে গিয়েও কিরম যেন ই আটকে যাচ্ছে অর্থাৎ শব্দগুলো ব্যবহার করতেই একটা অস্বস্তি হচ্ছে এটা হচ্ছে এক দুই হচ্ছে এর নিশ্চয়ই কোন একটা প্রসেস আছে রাজ্য সরকার জানেন ইমপিচমেন্ট বা এই ধরনের সেগুলো না করে মঞ্চ থেকে হঠাৎ করে পেন ড্রাইভ বেরিয়ে পড়ছে এবং সেই পেনড্রাইভের মধ্যে কি আছে কেউ জানেন না এবং একই সঙ্গে এটা বলতে হয় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছর ধরে আমরা দেখছি সকলেই নাকি অন্য দলের অনেক গোপন খবর জানেন যেগুলো গোলমেলে তারা কেউ এমপি কেউ এমএলএ কেউ মন্ত্রী কিন্তু তারা সেই গোপন খবরগুলো সরকারকে বা তদন্তকারী সংস্থাকে দেন না এখন ধরুন আমি যদি বলি যে আমার কাছে বেশ কিছু গোপন খবর আছে এই বিষয়ে এবং আমি সরকারকে দেবো না সেটা তাহলে সেক্ষেত্রে কি শাস্তি হতে পারে সেটা শীর্ষেন্দুবাবু আমার থেকে অনেক ভালো বলতে পারবেন কিন্তু একেবারে তাদের দলীয় মঞ্চ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এই কথা বার বার বলেছেন সাংবাদিক সম্মেলনে বলেছেন আমরা বারবার করে শুনেছি তিন নম্বর হচ্ছে রাজনীতির যে গোলমালটা হচ্ছে দেখুন সিপিএম বা কংগ্রেস এরা কেউ ধোয়া তুলসী পাতা নয় বাহাত্তর সালের যে নির্বাচন হয়েছিল বা বামপন্থীদের যে বিভিন্ন রকম নির্বাচনে তাদের আমলে যে হিংসা এগুলো ভুলে যাওয়ার কোনো কারণ নেই কিন্তু আমরা কখনো ভাবতে পারি না যে বুদ্ধদেব ভট্টাচার্য আর গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যে এই ধরনের একটা কথোপকথন হচ্ছে রাজনীতির মানটা কিন্তু বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এবং তাদের বিরোধী হিসেবে বিজেপি উঠে আসার পর সালের পর থেকে আমি আবেদন করব তৃণমূল এবং বিজেপির যারা আছেন তাদেরকে দেখতে আমি ভুল তারা দেবেন রাজনীতির যে কথোপকথন উঠেছে সেখানে রাজনীতি দেখলে দু অক্ষরের একটা শব্দ বারবার সামনে চলে আসে সেটা হচ্ছে ভয় এবং এই যে আটক্ষরের শব্দ পর্যন্ত যেখানে আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই এই রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুনে অর্থাৎ বাংলা ভাষাটাকে রাজনৈতিক নেতারা যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেই বলতে হয় আমরা তো জানি যে মানুষকে সন্ধান সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের রাজ্যের রাজনীতি ভারতবর্ষের অন্য অনেক রাজ্যে অনেক রাজনৈতিক দল আছেন এমনকি বিজেপিও এই রাজ্যে আছে যেমন অন্য রাজ্যে আছে তাদের কতগুলো কথাবার্তার মধ্যে কতগুলো রাজনৈতিক আলোচনার মধ্যে খুনের রেকর্ড বাই ভিডিও দিয়ে রাজনীতি পরিচালিত হচ্ছে উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে পরিমাণ যথেষ্ট বেশি এবং এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে না হলে এই ধরনের অস্বস্তিকর এক একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের মুখোমুখি আমাদের বারবার হতে হবে যেখানে সংবিধানের যে কোনো শব্দ বলার আগে আমাদের ভাবতে হবে তার মানে এটা কি দেখুন আজকে বিভিন্নভাবে তৃণমূল এই ভোট পর্ব চলাকালীন তারা বোঝাবার চেষ্টা করছেন জনগণকে যা কিছু অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আছে সেই অভিযোগে অভিযুক্ত হয় বিরোধীরা কোথাও রাজ্যপাল কিংবা কোনো ভিডিও স্ট্রিং অপারেশনের মাধ্যমে বোঝাবার চেষ্টা হচ্ছে এই ভিত্ত অভিযোগগুলো ভিত্তিহীন আজকে মুখ্যমন্ত্রী যখন মঞ্চে থেকে বলেন বা তৃণমূলের প্রতিনিধি যে কথা বলছিলেন যে যখন ভারতীয় ন্যায় সংহিতা বিল পেশ করা হয় তখন ওনারা কোথায় থাকেন বিতর্কে অংশগ্রহণ করেন না আজকে যখন নদী হাসখালিতে নারকীয় ঘটনা হয় নাবালিকাকে ধর্ষিতা হয়ে খুন হতে হয় তখন আয়োর ইনভেস্টিগেশন ব্যতি রেখে এই মাননীয় মুখ্যমন্ত্রী কি করে তার সম্পর্কে একটা মন্তব্য করেন তো এই ন্যারেটিভটা বাংলার মানুষের মনে আছে এই বক্তব্যের সঙ্গে আমি একটু অ্যাড করব প্রদীপ তো আমরা যদি দেখি নিশ্চয়ই আমার ধারণা শুভময়দা আপনিও নিশ্চয়ই নোটিস করেছেন যেভাবে আমরা দেখছিলাম যে এই ভোট পর্বের প্রথম দফায় রাজ্যপাল তিনি সকাল থেকে পিস রুমে মনিটরিং করছিলেন কিন্তু তার পরবর্তীকালে এই সমস্ত ঘটনা প্রবাহ শুরু হয়ে যাওয়ার পর থেকে সেই দৃশ্য অনুপস্থিত তাই তো বললাম যে এখন পিসরুম পিস ইভেন পরিণত হয়ে গিয়েছে এমন একটা পিস ইভেন তার আগে একটু সৌম্য স্যার বলে দি যে ওই ইমপিচমেন্টটা ছিল এখানে আমার আমার এটাই প্রশ্ন যে কোথাও রাজ্যপালের যে তৎপরতা সেটাকে তার আগে ইলেকশন কমিশন ইন্ডিয়াও কিন্তু সেই তৎপরতাকে বন্ধ করে দিয়েছিল সেটা দিদি তোমার নিশ্চয়ই খেয়াল থাকবে কিন্তু ইমপিচমেন্টের ব্যবস্থা ভারতের সংবিধান দেয়নি ড্রাফট কমিটি 1948 সালে 132 নম্বর ধারায় দিয়েছিল সেটা পরবর্তীতে গেলে 1949 সালে বাতিল হয়ে যায় পরে 1556 নম্বর ধারা আছে এখন আমার বক্তব্যতে রাজ্যপাল একটা বেতিক্রমি রাজ্যপাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন এবং গণতন্ত্রের রক্ষার জন্য নিজের অফিসকে বলেছিলেন যে আমার অফিস হচ্ছে মানুষের জন্য খোলা একশো মানুষের জন্য সত্যি খোলা হয়ে গেল এমনভাবে একশো মানুষের জন্য খোলা হলো দেখা গেল তিনি যে ভিডিও দেখাচ্ছেন আর পূর্ত দপ্তরের যে ভিডিও আসছে দুটো সম্পূর্ণ আলাদা আমি ভাবছি আরে বাপরে যে সংবিধানের রক্ষাকর্তা সে এরকম একটা ভিডিও দেখাচ্ছে আর আর একটা পূর্ত দপ্তরের ভিডিও আসছে তাহলে কি মানে পূর্ত দপ্তর এত খারাপ কাজ করলো যে রাজ্যপালের এটাকে আমরা ধরবো কি ধরবো না বুঝতে পারছি না পরে জানা গেল সংবিধানের রক্ষাকর্তা ওই ডিজিটাল ইন্ডিয়া সাহায্য নিয়েছে ডিজিটাল ইন্ডিয়া সাহায্য নিয়ে হঠাৎ করে একজন মানুষ মানুষকে উভয় মানে উধাও করে দিয়েছে দেখা যাচ্ছে নেই আরে বাপরে তো ম্যাজিক অরুণদেব আমরা দেখছিলাম জাস্টিস অরুণদেব এখন দেখি তো ম্যান ব্রেক হ্যাঁ আমি 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 শুধু একটা জিনিস বলবো যে মৌফিয়ার প্রসঙ্গটা আনলেন বলে পঞ্চায়েত ইলেকশন হরিণ লুটের ভোট এটা সবাই দেখেছে পশ্চিমবঙ্গের সেই সময় আমি দেখলাম যে অতি সক্রিয়তার নজির হচ্ছে রাজ্যপাল যখন গড়ছেন তিনি রাজভবনে হচ্ছে যে ওয়ার রুম নাকি একটা তৈরি করলেন আমি জানি না উনি কার বিরুদ্ধে যুদ্ধ করছিলেন কিন্তু যেটা রাজ্যপাল হিসেবে যতটুকু করতে পারতেন যে এই ভোটটাকে হচ্ছে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যে সেসব করা তো দূরের কথা তিনি ইনফ্যাক্ট রাজ্য রাজনীতির একটা এপিসেন্টারে পরিণত হতে চাইলেন এবং তাতে যে পোলারাইজেশনের রাজনীতি বিজেপি পছন্দ করে কার্য তো সেটাই হলো যে এমন একটা রাজ্যপাল বিজেপি পাঠিয়েছে একেবারে সমস্ত শক্তির উৎস তৃণমূলকে টাইট দিতে পারে এই করতে গিয়ে রাজ্যপাল পদের যে মাহাত্ম সেটা হলো গেলঘুচে সেকেন্ড পার্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস বলছেন যে ওরা কয়েকদিন বাদেই হচ্ছে যে এর কাছে যাচ্ছে রাজ্যপালের কাছে কি কারণে যাচ্ছেন আমি জানি না পরিষ্কার কিন্তু একটা জিনিস আমি তৃণমূলকে বলতে চাই যে নিয়ন্ত্রণের রাজনীতি যদি বলেন যে বিশ্ববিদ্যালয়গুলোর হাতিয়ার যদি একদিকে বিকাশ ভবন হয়ে থাকে আর একদিকে রাজভবনও বটে ফলে আমাদের এই আচার্য রাজ্যপাল হওয়ার পর থেকে যেভাবে উপাচার্য ঠিক করছেন আমার লোক যাবে করছে রাজভবন আমার লোক যাবে এই যে একটা প্রতিযোগিতা একটা অশুভ আনেলদি প্রতিযোগিতা চলছে তার ফলে বলছি রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর মার খাচ্ছে জনতা ছাত্র ছাত্রী পড়ুয়া সবাই যুদ্ধটা আমি এখানে বলতে চাই বামপন্থী প্রতিনিধি বললেন অনেকের বিস্তৃতিতে চলে গেছে হয়তো কংগ্রেসের সময় রাজ্যপালের খুব সীমিত ক্ষমতা সংবিধানে দেওয়া আছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি শুধু সুপারিশ করতে পারেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কংগ্রেসের সময় কতগুলি রাজ্যপাল কত সরকার ফেলে দিয়েছে এবং তার বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় কতবার নাচানাচি করেছে কতবার প্রশ্ন তুলেছে সেই জিনিসগুলো ভুলে গেলে হবে না আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় হ্যাঁ বলে দিই ভারতীয় জনতা পার্টির রাজ্যপালের এই ঘটনা সত্যি কি মিথ্যে রাজ্যপাল তারপর থেকে চলে যাওয়ার পর সেটা হয়তো প্রমাণ হবে কিন্তু ভারতীয় জনতা পার্টি কোথাও কোনো রাজ্যপালকে ক্ষমতার অপব্যবহার করে সুপারিশ করায়নি রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন সুপারিশ এই জায়গায় কিন্তু যে যে মর্যাদা মর্যাদা সেই ভারতীয় জনতা পার্টি ইন্টারেস্টিং আজকে বক্তব্যটা রাখলেন তার মধ্যেই পরিষ্কার যে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ বহু ক্ষেত্রে একটা ক্রাইসিস তৈরি করেছে সেটা কংগ্রেসের সময় হোক বা অন্য দলের সময় কিন্তু একটা জিনিস বুঝতে হবে আজকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগটা কি আজকে রাজ্যপালের পদের যে অবমাননা সে অবমাননা কিছু তরুণী কিছু মানুষ মানে যারা নারীনিগ্রহ বা নারী দর্শনের প্রসঙ্গগুলো আসছে প্রশ্নটা ডিগনিটির প্রশ্ন সেকালে একটা एग्जांपल দেখানো যেতে পারে যে কোন রাজ্যpolitick এইভাবে অপদস্থ হচ্ছেন এবং রাজনৈতিক তোমার কথায় যদি হয় রাজনৈতিক শিকার সেই শিকার হচ্ছেন তা নয় আমি তোমাকে যেটা বলছি আসলে কারণ হচ্ছে এক

আর এরই মধ্যে আগাম জামিন চাইতে গিয়ে সন্দেশখালীর পিয়ালি দাস ওরফে মাম্পিকে জেল হেফাজতে যেতে হলো এক মহিলাকে দিয়ে জোর করে ধর্ষণের মিথ্যা নালিশ দায়ের করানোর অভিযোগে পিয়ালিকে সাত দিনের জেল হেফাজতে পাঠালো বসিরহাট মহকুমা আদালত বিপাকে সন্দেশকালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন পিয়ালি জামিন তো মেলেইনি উল্টে তাকে জেল হেফাজতে পাঠালো বসিরহাট মহকুমা আদালত একের পর এক স্টিং ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সন্দেশখালী নিয়ে নতুন চাপাদুতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এরই মধ্যে সামনে এসেছে সন্দেশখালীর এক মহিলার বিস্ফোরক অভিযোগ যিনি আন্দোলনের সময় উত্তম সর্দার শিবু হাজরার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন বলে জানা গিয়েছিল সন্দেশখালী নিয়ে প্রথম স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পরপরই ওই মহিলা দাবি করেন স্থানীয় মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে তাতে যৌন নির্যাতন ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দেওয়া হয়েছে এবং তা করিয়েছেন পিয়ালি তার অভিযোগের ভিত্তিতে পিয়ালিকে তলব করে সন্দেশখালী থানার পুলিশ কিন্তু পুলিশে হাজিরা না দিয়ে এদিন আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আর্জি জানান পিয়ালি সেই আবেদন খারিজ করে পিয়ালিকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক আমার কোনো ভুয়াগজে অভিযোগ নেই এমন কোনো বেরবদুরের তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে সোমবার গীতা বর নামে স্থানীয় এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ সেই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর মহিলাদের একাংশ এদিন তাদের ক্ষোভের আগুনে ঘি ঢাল পিয়ালির গ্রেফতারি মামপিদি যার নামে যে কথাটা বলেছে ওরা মিথ্যে কথা বলেছে ওরা টিএমসি পার্টির থেকে দু টাকা করে খেয়ে ওরা মামপিদির নামে এই জিনিসগুলো সাজাচ্ছে তৃণমূলের লোকেরাই ওরা দুষ্কৃতি ওরাই মিথ্যা বদনাম দিয়ে মামপিদিকে এই জেল হাজত করালো সিরাজের লোকেরা করছে সাজানের লোকেরা করছে কত বাহিনী কত কি আসছে দেখছি যাচ্ছে তারা ইঙ্গিত দিচ্ছে তারা ইঙ্গিত দিয়ে দেয় কালকে আমাদের মায়ের তিনজনকে তুলেছে পিয়ালির গ্রেফতারিকে কেন্দ্র করে তর যায় বিজেপি ও তৃণমূল ও তোর রাজনৈতিক চক্রান্ত বিজেপি কর্মীকে নিয়ে গেছে আমরা লড়াই করে বের করে আনবো এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে কিছু করতে পারবে না হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট অ্যাসেট এই দুটো করে আটকাতে পারবে না কেউ মহিলাদের মিথ্যা বুঝিয়ে প্রতারণা করে সাদা কাগজে সই করিয়ে পরে অন্য জিনিস লিখে নিয়েছে এবং কুৎসিত জিনিস লিখেছে মিথ্যা অভিযোগ ধর্ষণ নারী নির্যাতনের যাতে মা বোনদের সম্মান ধুলোয় লুটিয়ে সস্তা রাজনীতি করা হয়েছে শুভেন্দু অধিকারীর পোস্টার ছেনাকে কেন্দ্র করে সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালীর বাগদি এদিন সকালে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা হাফিজুল মোল্লাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে স্টিংকাণ্ডের মতো সন্দেশখালীর এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘণ্টা ক্যামেরায় তরুণের সঙ্গে পিয়ালি ও অয়লের রিপোর্ট জি চব্বিশ ঘণ্টা প্রসেনজিৎ আগাম জামিন চাইতে গিয়ে আদালতের নির্দেশে সাত দিনের জেল হেফাজাতে যেতে হলো পিয়ালি দাস ওরফে মামপিক এবং যে অভিযোগ এখানের মহিলারা করছেন যে এই পিয়ালি দাস জবরদস্তি তাদের সাদা কাগজে সই করে নিয়েছিলেন যে অভিযোগগুলো পরে তারা দেখেন যে সেখানে ধর্ষণ বা মতো অভিযোগ রয়েছে দেখুন আজকে যে কেসগুলো দেয়া হয়েছিল সেই কেসগুলো ছিল পাঁচশো ছয় পাঁচশো নয় তিনশো তেইশ তিনশো পঁচিশ সবকটাই হচ্ছে বেলেবল নন কগজেবল অফেন্স আজকে সকাল বেলাতে সাপ্লিমেন্টারি ওয়ান নাইনটি ফাইভ দেওয়া হয় তো সে কারণেই তার জেল কাস্টোডি হয়েছে আজকে দেখুন আদালতের ব্যাপারে আমাদের কিছু বলার নেই কিন্তু পুলিশ এখানে গত পরশু দিন যে ঘটনা ঘটেছিল একটা গণতান্ত্রিক আন্দোলনে মহিলাদেরকে গালিগালাজ করা হচ্ছিল এবং একজন মহিলা আপনার চ্যানেলই দেখেছিলাম তার শাড়ি ধরে সে বলছিলেন তার শাড়ি ধরে টানার চেষ্টা করেছিল শাড়ি ছিঁড়ে দিয়েছিল সেখানে কিন্তু পুলিশ শুভমোটো কোনো মামলা করল না অসম্ভবভাবে চেপে গেল অথচ এই ক্ষেত্রে আমরা দেখলাম জি যে একই সঙ্গে আপনাদের যিনি প্রার্থী বসিরহাটের রেখা এই পিয়ালি দাসের বিরুদ্ধে যে অভিযোগ রেখা বিরুদ্ধে সেই অভিযোগ করছেন মহিলারা দেখুন সব মহিলা করছে না করানো হচ্ছে আমরা বলছি আজকে দেখুন যে সঞ্জয় সিং আপনেতা হাইকোর্টে গিয়ে জামিন চাইলেন তাকে কোর্ট বলেছে লোয়ার কোর্টে যাও লোয়ার কোর্ট বলেছে কাস্টডিতে যাওয়ার কথা আবার কোর্টই তাকে জামিন দিয়েছে তো কোর্টের কিছু প্রসিডিংস আছে আজকে ওয়ান নাইনটি ফাইভ যে এটা এভিডেন্স ফেব্রিকেটিংয়ের জন্য এবং ফোর্সফুলি কিছু লিখিয়ে টিকিয়ে নেওয়ার জন্য এই ওয়ান নাইনটি ফাইভ ব্যবহৃত হয় আজকে সন্দেশকালীর পাঁচ শতাধিক মহিলা আমরা তো দেখেছি সন্দেশকালী নিয়ে রাজ্য সরকারের এই জি মুখ লোকাচ্ছে শাহজাহানের উকিল বক্তচিত দিয়ে রয়েছে কেন সাজানকে সে ওখিলাত সই করাতে পারছে রাজ্যের পুলিশ সেটা পারছে না আর বেয়াল্লিশটা নির্দিষ্ট ভাবে দিয়ে রাজ্যের এজি হাইকোর্টে দিয়েছে যে অভিযোগ আমি একদিকে আমরা দেখছি একদিকে দেখছি যে এই স্টিল অপারেশনের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে মহিলাদের মাত্র হাজার দুয়েক টাকার বিনিময়ে ধর্ষণ বা স্থিলতাহানির মতো যে অভিযোগ সেই অভিযোগ করতে তাদের কনভিন্স করানো হয়েছে বা তাদের জবরদস্তি করানো হয়েছে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলনকারী যারা তারা বলছেন যে পিয়ালি দাসকে যে জেলে যেতে হলো যাদের অভিযোগের ভিত্তিতে তারা অভিযোগ করছেন কারণ তৃণমূল কংগ্রেস তাদের দু টাকায় তাদের মগজ ধোলাই করছে না সব রেখা সরল রেখা নয় দিদি কিছু বক্ররেখাও থাকে তাই তো দাদা যেটা রেখা পাত্র নিয়ে বলছো না রেখা শর্মা নিয়ে আমি তা জানি না সেটা তো দর্শক বন্ধুরা বিচার করে নেবেন আবার সেইখানেই দাদা যেটা বলল আমি দর্শনের রেট বেঁধে দিলাম আমি এই বলি দাদা আমি হাত তুলে রেখেছিলাম একটু হাত তুলো না তোমার হাত তুলতে কষ্ট যদি না হয় তাহলে পেন তোলো এবার দাদার সমস্যা যে দাদা বলল সত্যি ঢাকা যায় না সত্যি তো সত্যি ঢাকা যায় না 18 ফেব্রুয়ারি এই গভর্নর কি বলছেন আমি সবাইকে আমার রাজভবনে ডাকছি আই ওয়েলকাম एवरीवन টু রাজভবন এবং সেখানে বলছে উই উইল সার্টেনলি প্রোভাইড দেম উইথ এভরিথিং ইনক্লুডিং সিকিউরিটি এই গভর্নর আজকে কী বলছেন আজকে পুরো মুখ বন্ধ এবং তার জন্য আমরা অধ্যাপক সমিতির থেকে ওয়েব কুপার থেকে সতেরোই মে তোমরাও বললে আমরা ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি অধ্যাপক সমিতি থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি যে এরকম একজন রাজ্যপাল যিনি ব্যতিক্রমের কথা বলেন যিনি আঠেরোই ফেব্রুয়ারি সন্দেশকালীর নারীদের জন্য তার কনস্টিটিউশনাল কলিগ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন যে জাস্টিস দিন জাস্টিস দিন এক্ষেত্রে জাস্টিসের কথাটা কি হচ্ছে তাহলে ওইটা সত্যি অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সেটা সত্যি হাফ গ্লাস ফুল আর যেই তৃণমূলের দাদা দাদা মার্চ দাদা একটু বলেনি সেটা জানি অস্থিরতা হচ্ছে একটু মুশকিল হচ্ছে তারপরে যখন হাফ গ্লাস এমটির কথা আসবে অর্থাৎ যে মহিলারা অন্যদিকে অভিযোগ করবেন যেখানে দেখানো হবে যে না দু হাজার টাকা দিয়ে অভিযোগ করা হচ্ছে দিঘার হোটেলে গিয়ে অভিযোগ করা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে বলবে যে না চুপ না না কিছু বলবো না ইটনা সান্নাটা রায়না আচ্ছা জরুরি হ্যাঁ আবার সমন্ময় ব্যানার্জি বলে একজন ভদ্রলোক ছিলেন বিজেপির মুখপাত্র যিনি বিজেপিতে নেই বারবার শুভেন্দুর কথা বলেন ফেসবুকে তিনি রেখাপত্রের বাড়ি দেখিয়ে দিচ্ছেন সেই বাড়ি দেখে আমার হলো লারে সত্যি তো এ তো বাড়িটা এখনও কাঁচা বাড়ি এখনো টালির ঘর

বিষয়ে উঠে এলো এই সন্দেশখালী প্রসঙ্গ অবশ্যই ভিন্ন ভাবে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি বললেন অমিত শাহ শোনাব তুমি মা বলবে না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা এর জন্য কার শাস্তি পাওয়া উচিত শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে যারা মদত দিয়েছে যারা মদতদাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারেন্টি বাবু বললেন কি সন্দেশ খালি পুরা দেশ মে সন্দেশ

बंगाल की माताओं बहनों पर अत्याचार हुआ है मैं आज आपको वादा कर कर जाता हूं संदेश खाली में जिन जिन ने अत्याचार किया है वो सभी को चुन जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है पार्थ प्रतिमूप देख हथियार संदेश खाली दूजोनेटिव भिन्न एग्जैक्टली এখন মুশকিল তৈরি মুশকিল হচ্ছে যে যে ন্যারেটিভসগুলো তৈরি হচ্ছে এমন একটা ভিডিও বাজারে আসার পর যার সত্যতা আপনারাও যাচাই করতে পারেননি ফলে আপনারা সত্যতা যাচাই না করা যে ভিডিও নিয়ে আমরা আলোচনা করছি সেই ভিডিও সত্যি বলে প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কাছে সো দিস ইজ এ ট্র্যাজিক পার্ট অফ বেঙ্গল পলিটিক্স ফলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখুন আমি বিশ্বাস করি যে আমাদের রাজ্যের মেয়েরা যে যারা এক টাকা করে মাসে ভাতা পান তারা রাত্রে অত্যাচারিত হয়েও তারা দু হাজার টাকার বিনিময়ে পরের দিন বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে এই ঘটনাটা হবে না পুরোটা বললেন আমি আপনাকে বলছি যে ওটা শোনো না না হাজার টাকার আমি বলছি যে আবার যে হাজার টাকা ভাতা পায় সরকারের ভাতা পায় সেই মহিলারাই তৎসত্বে যখন অভিযোগ জানান দল বেঁধে আমি বলছি যে সেই মহিলা বিক্রি হয়ে যাবেন দু হাজার টাকা এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় বরং উল্টোটা বিশ্বাস করতে আমি অনেক বেশি কমফোর্টেবল যে আসলে দলবদল করে যেভাবে আমাদের রাজনৈতিক দল বিশেষত তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং বিজেপির মধ্যে যে চালু যে প্রথা ছল আছে ফলে টাকার বিনিময় হলেও হতে পারে আমি বলছি আবারও যে আমি কোনো কনক্লুসিভ জায়গায় যাচ্ছি না কিন্তু কনক্লুসিভ এটা যে ছাপ্পান্ন দিন ধরে মৌপিয়া আপনারা যে ভিডিও দেখিয়েছেন শেখ শাহজাহান ধরা পড়ার আগে পর্যন্ত সেগুলো সব মিথ্যে অর্থাৎ যেভাবে জমি লুট হয়েছিল সেটা মিথ্যে জমিতে জল ঢুকিয়ে নোনা জল ঢুকে জমির চরিত্র বদলেছে মিথ্যে জমি সরকার ফেরত দিয়েছে সেটা মিথ্যে শাহজাহানের নামে সাতচল্লিশটা এফআইআর দায়ের করা হয়েছিল পুলিশ অ্যাকশান নিয়েছে উত্তমদের বিরুদ্ধে সেটা মিথ্যে আমি বলছি যে এরকম আপনাকে অজস্র ঘটনা দেখিয়ে দেবো যে যেটা সরকার স্বয়ং নিয়েছে সরকার সরকারি দল তারা হচ্ছে যে উত্তম হাজরা শাহজাহান শেখ এবং শিবুদের হচ্ছে যে বহিষ্কার করেছে এটা মিথ্যে আমি বলছি একটা ভিডিও সত্যি হয়ে গেল আর এতগুলো ঘটনা ছাপ্পান্ন দিন ধরে যা ঘটেছে মিথ্যে আমি বলছি যে এই মিথ্যেটার বিরুদ্ধে আসলে লড়াইটা হওয়া দরকার এবং এই জল ঘোলা করার রাজনীতিটা এই রাজ্যে বহু পুরনো আমি যেটা বলে শেষ করব ভিডিও এখান থেকে শুরু হয়নি ভিডিও রাজনীতি নারদা হচ্ছে ভিডিও আমরা দেখেছিলাম হাতে টাকা নিয়ে লোকে কি বলবো যে টাকা নিচ্ছে গুনতে গুনতে তোয়ালে নি।

রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের উন্মত্ত যে কোথায় গিয়ে পৌঁছায় সন্দেশকালী তার উদাহরণ আজকে হাইকোর্ট তার অর্ডারে বলেছিলেন যে যে কোনো তদন্ত এবং আপনার অভিযোগ সেটা সিবিআই দেখবে করেছিল তার সে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম ইন্টারিম স্টে দেননি ওনারা বলেছেন যে আফটার ভেকেশন জুলাই মাসের সেকেন্ড উইকে এই মামলা শুনানি হবে এখনও পর্যন্ত কিন্তু হাইকোর্টের অর্ডার চালু আছে সেইখানে পুলিশ এতদিন তো সন্দেশকালীতে তারা অভিযোগ বলুন এ বলুন সেটা তো তুমি পুলিশের উপরে ন্যস্ত ছিল তাহলে শাহজাহানকে আড়াল করার কি দরকার ছিল বিডিও বাড়ি বাড়ি যাওয়ার কী দরকার ছিল যদি সব কিছু মিথ্যে হতো তাহলে ওখানে ক্যাম্প সরকারি ক্যাম্প বসিয়ে অভিযোগ নেওয়ার কি দরকার ছিল এগুলো তো প্রত্যেকটা তো আসবে একটা কথা মামেদের যে অত্যাচার এটা তো জঘন্য এটা তো ভাষায় প্রকাশ করা যায় না আজকে ভিডিওর সত্যটা সেটা আইটি আইন অনুযায়ী সেটা দেখতে হবে এই জায়গাতে সিবিআইকে না চেকে নিজেদের মধ্যে তদন্ত নিজেরা অভিযোগ করা এগুলো তো দরকার ছিল না হাইকোর্ট এমনকি বলে দিয়েছিলেন যে পোর্টাল খুলতে হবে এটা বিরল একটা রায় যে পোর্টালে সেই সব অভিযোগ জমা পড়েছে ওয়ান সিক্সটি ওয়ান করে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে তাহলে এগুলো কি সবই মিথ্যে আজকে আমাকে নিতে হবে শীর্ষে ছোট একটা বিরতির পর ফিরছি দেখতে থাকুন আপনার রায় শুভময়দের কাছে আসবে শুভ মহাদে এই যে আমরা ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ দেখছি এবং সেটা এই ভোটের মুখে দাঁড়িয়ে দুই পক্ষেরই অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে ভিন্নভাবে দেখুন রাজনীতিতে তো সবই সত্যি মহিষাসুর সত্যি হনুমান সত্যি ক্যাপ্টেন পার্ক সত্যি কার্যান সত্যি অরণ্যদেব সত্যি রাজভবন সত্যি সন্দেশখালী সত্যি মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় পেন সত্যি এবং সেইখানেই তো সাধারণ মানুষ মাঝে মাঝে বোঝেন যে সত্যি বলে সত্যি কিছু নেই কিন্তু যেটা মুশকিল হচ্ছে রাজনীতি তো মানুষকে কিনে নিচ্ছে মানুষের দাম এক হাজার টাকা এই জায়গায় পৌঁছে গেছে তো সেই জায়গায় একটা কথা বলেই মনে হয় সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের জবাব দিতে পারেন আর কি যে যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো মানুষ কিন্তু রুটি কাপড়া মোকান বিজলি সড়ক পানি রেখেই ভোট দেবেন এই ভিডিও সত্য কি নিচ্ছে চারজন সত্য কি মিথ্যে অরণ্য দেব সত্য কি মিথ্যে এই নিয়ে কিছুদিনের রাজনীতি চলতে পারে আমার এখানে প্রশ্ন শুভ আপনি যখন বলছেন আমার এখানে প্রশ্ন যে আমরা যদি সাম্প্রতিক অতীতে যদি আমি নির্দিষ্টভাবে রাজ্য রাজনীতিরই যদি হাল হকিকার দেখি তাহলে কি সত্যি মনে হয় যে রুটি কাপড়া মাকান এই ইস্যুগুলো সেটা এখানে নির্বাচনে আলোচিত হয় নাকি আসলে এই ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ অপটিক্স এই রাজনৈতিক তরজা এগুলোর উপর দাঁড়িয়েই ভোটের ভবিষ্যৎ নির্ধারিত হয় দেখুন আলোচনাটা তো করাই উচিত ছিল আজকে তো সত্যি লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে এক হাজার টাকা হয়েছে সেই কথাটা কবার বলছেন তৃণমূলের নেতৃত্ব আজকে তো সত্যিকারের বিজেপি বেশ কিছু বাড়ির মাথায় ছাদ দিয়েছে এক সময় তো তারা গ্যাসের দাম কমিয়েছিলেন তারা পাঁচ বছর রেশনের কথা বলছেন কতটা বলার সুযোগ পাচ্ছেন এই যে দুটি রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গে দুটি বিরোধী দল ভারতেও বেশ শক্তিশালী তাদের কিন্তু মঞ্চ থেকে বক্তব্যের মধ্যে বড্ড বেশি করে সন্দেশখালী এই সমস্ত ভিডিও রাজ্যপাল কে কার পাশে গিয়ে বসতে পারবেন কি পারবেন না সেইগুলো ফিরে ফিরে আসছে মানুষের কথা তারা বলার সময় পাচ্ছেন না এখানে একটা কথা পরিষ্কার এখানে অবশ্যই যে দেখো রাজনৈতিক ন্যারেটিভকে কিভাবে চেঞ্জ করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে কিন্তু তার মানেই নয় যে সন্দেশখালি ভুয়া সন্দেশখালি মিথ्ठा তা তো নয় ঘটনাচক্রে আমরা দীর্ঘ সময় দেখেছি কত মানুষকে কিনতে পারেন কত মহিলা তার শ্রম বিক্রি করতে পারেন আমি মনে করি না সেটা আমি মনে করি শততই ওখানে অত্যাচার হয়েছে অত্যাচার চারিত হয়েছে ভিডিও যে কথাই বলুক প্রমাণ করবে কিন্তু এই ধরনের ন্যারেটিভ তৈরি করে একটা একটা ডিকটমি তৈরি করা হচ্ছে একে অপরের পরিপূরক ঠিক প্রত্যেকটা ভাষা তুমি দেখো আর সেখানে সব থেকে যেটা অনুপযোগী হয়ে গেছে এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে উন্নয়ন মানুষের বেঁচে থাকার অধিকার ভাবনার অধিকার তুমি দেখো আজকে ন্যারেশনগুলো কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চতুর্থ নির্বাচন দফাত পার করে এসেছি অথচ আমাদের প্রশ্নগুলো কোথায় কোথায় নিহিত প্রশ্ন দেখো এই কারণেই তো বলতে হচ্ছে রেখাপত্রকে আমি জিতে আসলে প্রথম ব্রিজটা করবো পরিগঠনমূলক উন্নয়ন ডল পলটিক্স উন্নয়ন কিছু হয়নি নি আজকে সংবাদ갤럭িতে আমি যেটা তখন বলতো আমি চেষ্টা করেছিলাম যে পিয়ালির বিরুদ্ধে যে অভিযোগ রেখাপত্রের বিরুদ্ধে তো সেই অভিযোগ উঠছে হ্যাঁ সেই অভিযোগ উঠতে পারে কিন্তু এটা বায়নাটি সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে এটা কল স্প্রিড আজকে দিলীপ মল্লিকের কথা না না আমি বলছি আজকে দিলীপ মল্লিক 22 মার্চ এসে কি কথা বলেছিল যে পার্টি অফিসগুলোকে ব্যক্তিগত পার্টি অফিস করে তোলা হয়েছিল

সন্দেশখালী নিয়ে গত কয়েক মাস ধরে যে আলোচনা চলছিল নির্দিষ্ট ভাবে এই ভিডিও সামনে আসার পর তৃণমূল কংগ্রেস এই ভিডিওকে হাতিয়ার করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করছে এবং সেখানে দাঁড়িয়ে এই আন্দোলন এবং আন্দোলনকারী মাম্পি দাস পিয়ালি ওরফে পিয়ালি তার আগাম জামিনের আবেদন চাইতে গিয়ে জেল হেফাজতে যাওয়া এগুলো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট প্রশ্ন হচ্ছে শেষ দফায় বসিরহাটের ভোট যে বসিরহাটের অংশ সন্দেশখালী কিন্তু সন্দেশখালী এই মুহূর্তে শুধুমাত্র আর বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নেই সন্দেশখালীকে কার্যত ইস্যু করে বিজেপি তৃণমূল দুই দলই এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের নির্বাচনী লড়াইটা চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কোন দিকে সন্দেশখালীর রায় যাবে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত আপনারা এখানেই শেষ করছি দেখতে থাকুন সি ঘন্টা আওয়াজ বাঙালির जी चौबीस घंटा